নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে দু সালের মিথুন রাশির বিষয় আর মিথুন রাশির বিষয় বলারটা উদ্দেশ্য হচ্ছে কি মিথুন রাশি আপনাদের দু সাল কেমন যাবে সব থেকে প্রথম আপনার জানাই আপনাদের পরিচয়টা মিথুন রাশি জাতু জাতিকাদের কী হয় ভীষণ মানসিক এবং শারীরিক দিক থেকে প্রচুর প্রচুর উর্জাবান হন আপনারা প্রচুর উর্জাবান হন এটা একদম ফ্যাক্ট কিন্তু এদের আপনাদের মাথায় একসাথে অনেকগুলো চিন্তা ঘুরে বেড়ায় অনেকগুলো চিন্তা আপনার মাথায় করে নেন আর সব সময় ওটাকে নিয়ে একবার এটা তো একবার ওটা একবার এটা তো একবার এটা এটাই চিন্তা করে থাকেন এটা চট জলদি কোনো ফয়সলা আপনারা কোনো মানে চট জলদি কোনো ফয়সলা নিতে পারেন না এবার সর্বদা নতুন নতুন কাজের জন্য আপনার প্রস্তুত থাকেন রেডি হয়ে থাকেন কিন্তু সঠিক সময় সঠিক নির্ণয়ও নিতে পারেন না এটা একটা আপনাদের দোষ থাকে এটা এই কারণে অনেক অনেক সময় আপনাদের কীভাবে মনের মধ্যে ভীষণ কষ্ট থাকে এবার এই যে কথাটা একটা বলবো যে আপনাদের মধ্যে বৌদ্ধিক ক্ষমতা খুব সুন্দর হয় যার কারণে নতুন নতুন কিছু করার জন্য আপনারা উদ্যত হয়ে থাকেন সবসময় রেডি হয়ে থাকেন কিন্তু হাত কী হয় কিন্তু কথা তো একটাই যে প্রত্যেক যে কোনো হালে আপনি নিজেকে সুখী করার চেষ্টা করেন এটা একদম ফ্যাক্ট আপনারা সুখী করতে নিজেকে পারেন এবং করার চেষ্টাও করেন এবার ঘুরতে বেড়াতে সমস্ত মনোরঞ্জন করতে আপনারা ভীষণ ভালোবাসেন বাইরে ঘোরাফেরা ইত্যাদি আপনাদের ভীষণ ভালো লাগে রোজগার করতে রোজগার করতে ভালো পারেন কিন্তু ঘটনা হচ্ছে যে সম মানে সমস্ত খরচা আপনাদের ফ্যাশনের উপরে বেশি চলে যায় সাজগোজের উপরে বেশি চলে যায় এবং সব টাকা পয়সা ওতেই বেশি খরচা হয়ে যায় আপনাদের কী হয় কুণ্ডলিতে যদি বুধ গ্রহ খুব ভালো থাকে তাহলে তো আপনাদের ভীষণ বাজিমাত মানে লোক বলা হয় আর যদি বুধ আপনার নিচস্ত থাকে কমজোর থাকে বা কোনো পাপি গ্রহ দ্বারা দৃষ্ট থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে ভীষণ কষ্টের মধ্যে মুখ দেখতে হয় এটা একদম ফ্যাক্ট আপনাদের জানিয়ে রাখি যে মিথুন রাশি জাতক জাতিকাদের মন খোলা মেলা ভীষণ হয় ভীষণ খোলা মেলা মনে হয় আপনার খুব তাড়াতাড়ি লোকের সাথে মিলেমিশে যান কিন্তু ঘটনা হচ্ছে এই যে মিলেমিশেতে যান তারপর অনেক ধোকাও খান অনেক জায়গায় আপনারা ভীষণ ধোকা খান দেখবেন আপনারা মিলিয়ে দেখবেন কারণ আপনারা হচ্ছেন ডুয়েল মাইন্ডেড মানুষ একবার এটা চিন্তা করবেন তো একবার এটা একবার এটা করবেন না একবার এটা এটাই আপনাদের রাশির মধ্যে এটাই বোঝা যায় আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ যদি আপনার লগ্নে থাকে রাশিতে থাকে তাহলে আপনি ভীষণ পাওয়ারফুল মানুষ হয়ে যান এটা একদম ফ্যাক্ট এবার বলবো আমি আপনাদের দু হাজার একুশ সালে আপনাদের ক্যারিয়ার সর্বপ্রথম আপনাদের জানাই যে আপনার রাশি থেকে অষ্টমে অষ্টমে থাকছে কি শনি আর বৃহস্পতি শনি আর বৃহস্পতি আপনার অষ্টমে থাকছে কিন্তু একটা কথা হচ্ছে কি এখানে রহস্যময় কিছু একটা করিয়ে দিতে পারে আপনারা নিশ্চয়ই জেনে রাখুন যে হঠাৎ করে আপনার জীবনে কিছু পেয়ে যেতে পারেন যে কাজের আপনি হয়তো উম্মিত করেননি বা আপনার কোনো ইচ্ছে ছিল না বা ওই জিনিসটাই আপনার সামনে হয়তো এসে দাঁড়াবে ব্যবসা কর্মের কাজের দিকে খুব একটা ভালো ফলাফল যাবে না যদি আমি বলে দিই চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে খুব একটা মানে মধ্যম ফল যাবে এটাকে খুব একটা ভালোও বলবো খারাপও বলবো না কিন্তু যেহেতু আপনাদের শনি ঢেয়াও চলছে শনি ঢেয়া চলছে তার জন্য আপনাদের হয়তো করুন জায়গায় মন হয়ে থাকবে অনেক দিক থেকে কাজে বাধা বিলম্ব হবে আপনি দেখবেন আপনাদের অনেক কাজে আপনার দেরি হবে এবং কোনো কাজে বাধাও পাবে আপনারা যদি এই বছর নিজের নিয়ম অনুশাসন মেনে যদি ঠিকভাবে চলতে পারে তাহলে সারা বছর আপনি সুখী থাকতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব নির্মাণ কাজ কনস্ট্রাকশন কাজ ইম্পোর্ট এক্সপোর্ট এইসব কাজের মধ্যে লাভ লাভের মাত্রা খুব একটা ভালো দেখতে পারবেন না হ্যাঁ একটা কিন্তু যদি মানে আপনার আপনার প্রতিযোগিতা যারা আপনার কম্পিটিটাররা আছে তারা আপনার উপরে হাবি হওয়ার সর্বদা চেষ্টা করবেন কিন্তু রিয়েলি আমি আপনাকে বলবো যে হঠাৎ করে আপনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাবেন আপনি এমন একটা সিক্সার মেরে দেবেন আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাবেন এবার হচ্ছে যখন আপনার পঞ্চমপতি শুক্র মিন রাশিতে সতেরো মার্চ থেকে দশই এপ্রিল অবধি থাকবে তখন কি হবে আপনার জব চেঞ্জ হবে আর জব চেঞ্জ করা মানে ভালো হবে সেটা ওই সময় চেঞ্জ করাটা ভালো হবে এই পিরিয়ডে আপনি জায়গা জমি ইত্যাদি কিনতে বেচা কেনা করতে পারবেন এই সময়টাতে লাভবান হবে এক সময় এমন দেখা যাবে আপনাদের যে কোনো নির্মাণ কাজ যদি করতে যাচ্ছেন সেখানে আপনি ভালো লাভ পেয়ে যেতে পারেন কারোর সাথে আপনি যুক্ত শত্রুতা কোনো মতেই করবেন না কারোর সাথে শত্রুতা তো ভুলেও করতে যাবে না না হলে কী হবে পারিবারিক শান্তিটাকে আপনার পারিবারিক শান্তির মধ্যে অশান্তি ঘটে যেতে পারে পারিবারিক শান্তি বজায় রাখবেন যেহেতু আমি আপনাকে বলে দিই আপনার রাশির থেকে দ্বিতীয় কর্কট রাশি শনি আর বৃহস্পতি দৃষ্টি ওখানেই পড়ছে যদি আমি বলবো আপনাকে এই সময়টাকে পরিবারকে বন্ধন মেলবন্ধন করে রাখবেন আর তার সাথে আপনার বাণীতে কন্ট্রোল রাখবেন থেকে বড় কথা হচ্ছে আপনার বাণী বাণীটাতে যদি ঠিকভাবে রাখতে পারেন আপনি সব জায়গায় জিতবেন আমি কি বললাম আপনাদের যে আপনাদের কম্পিটিটাররা আপনার উপরে হাবি হবে হাবি হবে কিন্তু আপনি নিরাশ হবেন না ম্যান অফ দ্য ম্যাচ তো আপনারাই হবেন তা তার সাথে এটা বলছি প্রেজেন্স অফ মাইন্ড সব থেকে বড় জিনিস প্রেজেন্স অফ মাইন্ড আপনি যদি প্রেজেন্স অফ মাইন্ড রেখে চলতে পারেন কোনো জায়গায় আপনার হার হবে না দেখুন প্রত্যেক রাশির প্লাস মাইনাস রেজাল্ট পাবেন প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি সেই জন্য বলছি হয়তো আপনি অনেক জায়গায় বাধা পাবেন বিলম্ব হবে দেরি হোক না কোনো অসুবিধা নেই জিত তো আপনার নিশ্চিত কেন ঘাবড়াচ্ছেন আপনি এগিয়ে যান জীবনে দেখুন এগুলো আসবে আপনার আজকে আসছে কালকে আপনার খুব ভালো হবে পরশু দিন ওর ভালো হবে সবার এটা প্লাস মাইনাস হয় কিন্তু যতই হোক না কেন আমি আপনাকে একটা জিনিস অ্যালার্ট করে দিচ্ছি যেহেতু মিথুন রাশি আপনার দ্বাদশে রাহুল সরি দ্বাদশে রাহু রাহুর দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে পড়ছে কিন্তু এটা খেয়াল রাখবেন রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার রাশির উপরেই পড়ছে তা সেই সূত্রে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা এই সময় ভীষণভাবে অ্যালার্ট থাকবেন কোনো জায়গাতে আপনি এমন কিছু করবেন না যে ক্ষেত্রে মান সম্মান আপনার চলে যায় কারিয়ার যদিও বলতে পারি স্ট্রাগলফুল থাকবে করুন না স্ট্রাগল কী হয়েছে তাতে সবাই তো স্ট্রাগল করে আপনিও করে নেবেন কোনো অসুবিধা নেই আপনার সময় আজকে ডাউন আছে কালকে ভালো হবে পরশুদিন খারাপ হবে তা আবার ভালো হবে এটা তো চলতে থাকে চাকা তো এটা এটা ঘুরবেই আপনি পাঁচই এপ্রিলের পর পাঁচই এপ্রিলের পর দেখবেন আপনার আবার খুব সুন্দর ভালো সময় চলে যাবে যতই হোক না কষ্ট সহ্য করে নেবেন একটু যারা চাকরি করছেন তাদের চাকরি চেঞ্জ হওয়ার মানে হওয়ার নিশ্চিত দেখাচ্ছে কিন্তু মানে চাকরি চেঞ্জ হয়ে আপনি ভালো ফলাফল পাবেন দেশ বিদেশে যাওয়ার আপনার অনেক সুযোগ আসবে ব্যবসা করার সূত্রে অনেক সুযোগ আসবে এবং চেঞ্জ আপনাদের মার্চে দেখা যাবে মার্চ মাসের পর থেকে চেঞ্জ দেখা যাবে আপনার ভালো সুযোগ জুলাই থেকে সেপ্টেম্বর এবং নভেম্বর থেকে ডিসেম্বর অব্দি ভীষণ ভালো যোগ লাগবে তখন আপনি তখন আপনি কী হবে ভালোর দিকে মুখটা দেখতে পারবেন ভালোর মুখটা দেখতে পারবেন আপনি এটা জেনে রাখুন যে আপনাদের কঠিন একটা পরীক্ষা বলতে পারেন কঠিন পরীক্ষা হোক না ভয় কিছু নেই আমি দাদা দিদিরা আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো জীবন এটা আমরা অনেক কিছু সহ্য করে থাকি এটাও সহ্য করব যদিও কষ্ট আছে সেটাকে উদ্ধার করার চেষ্টা করব ভয় কিছু নেই আপনি এগোন আপনার যেখানে যেখানে সুযোগ পাবেন আপনি এগোবেন কিন্তু সময়টাকে দেখে সময়টাকে বুঝে নেবেন আপনি সময় বুঝে আপনার কোন কোন টাইমগুলো ভালো আসছে কোন কোন খারাপ আসছে সেটাকে যদি বুঝতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনি জেনে রাখবেন আপনি জয়ী হবেন আর্থিক দিক থেকে যদি কথা বলি আপনাদের দু হাজার একুশ সালে আর্থিক দিক দিয়ে আপনি কেমন যাবেন টাকা পয়সা যদি জমাতে পারলেন পারলেন যদি পারেন খুব শুভ হবে অহেতুক ঋণ বাড়াবেন না নাহলে ভীষণ মুশকিলে পড়ে যাবেন অহেতুক খরচা মানে ঋণটাকে লোনটাকে বেশি মাথায় নিয়ে নেবেন না বিশাল বড় বোঝা হয়ে যাবে আপনার খরচার ভার বাড়বে খরচার ভার বেড়ে যাবে নিজের মাথার উপরে বললাম যে অহেতুক বোঝা রাখবেন না পৈতৃক সম্পত্তি এখানে একটা মজার জিনিস পৈতৃক সম্পত্তিতে যে বি বিবাদ ছিল সেটা হয়তো সলভ হয়ে যাবে এটা আপনার হয়তো আপনার ফেভারে চলে যাবে দেখবেন আপনি হয়তো কল্পনাই করেননি আপনার বাবা কি ভাই বা বোনেরাদের সাথে মানে একটা সেটেলমেন্ট চলে আসবে হঠাৎই আপনি পেয়ে যাবেন এটা আপনাকে বলে রাখছি যে অষ্টম স্থান অষ্টম স্থান যদি মারক হয় তাহলে এরা এখানে আপনাকে বৃহস্পতি সপ্তমপতি আপনার অষ্টমে গেছে কিছু না কিছু লাভ দিয়ে যাবে হঠাৎ করে দেবে কিন্তু নতুন করে সোর্স দিয়ে যাবে নতুন কোনো এমন সোর্স অফ ইনকাম দেবে যেটাতে আপনি ভালো ইনকাম করে নিতে পারেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তো আপনার লাগছেই আপনি যদি লটারি খেলেন ইত্যাদি যদি করেন তাহলে হঠাৎ করে দেখবেন আপনি মেনে নিন আমার কথা হঠাৎ করে আপনার জীবনে অনেক কিছু ঘটবে এটা খারাপও হতে পারে ভালোও হতে পারে তা সেই সুযোগগুলো আমি বললাম আপনি এগুলোকে বুঝে রাখবেন কিছু উপায় আমি লাস্টে বলবো সেগুলোকে যদি পালন করেন ভালো হবে টাকা পয়সা যেখানে মানে ফেঁসে আছে সেখানে মার্চ থেকে জুলাই মধ্যে পাওয়ার পুরো চান্স আপনি কোথায় টাকা পয়সা যদি দিয়ে রেখেছেন সেখানে ফেঁসে গেছে বুঝতে পারছে না পাবেন কি পাবেন না মনমরা হয়ে রয়েছেন কিন্তু চিন্তা নেই আপনার টাকা পয়সা মার্চ থেকে নিয়ে জুলাই অবধি আপনি রিটার্ন পেয়ে যেতে পারেন এটাও হঠাৎ হবে যার কাছে আপনি উম্মিদ রাখেনি যার কাছে কোনো আশা রাখেনি সেই আপনার বাড়িতে এসে হয়তো দিয়ে যাবে এবার কোনো মাঙ্গলিক কাজে অর্থ খরচা হবে মাঙ্গলিক কাজ বাড়িতে হবে কিন্তু তার জন্য খরচা হবে এবং হঠাৎ হঠাৎ করে দেখবেন বড় বড় খরচা দাঁড়িয়ে যাবে আপনি হয়তো প্ল্যান করে রেখেছেন যে আমার বাড়িতে মাঙ্গলিক কাজ আছে আমি আমার বাজেট আছে দু লাখ টাকা আপনি দেখবেন আর তার জন্য হয়তো আপনি চার লাখ টাকা খরচা করবেন হয়তো ধার নিতে হতে পারে সেই ধারের জায়গাটা আপনি খেয়াল রাখবেন যে কতটা নেবেন কতটা দিতে পারবেন কোন প্রপার্টি কেনা গাড়ি কেনা মানে যদি কিনতে চান তাহলে মানে এটাকে ঘোরাফেরা যদি হয় তার জন্য বেশি খরচা হবে গাড়ি যদি কিনতে যান তার জন্য দেবেন খরচা হবে বাড়ি যদি কিনতে চাইছেন তার জন্য খরচা হবে সেটা তো খরচা তো হবেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে সুযোগ বুঝে কিনবেন সুযোগ বুঝে করবেন আপনার কাছে এক্সট্রা যদি টাকা হঠাৎ করে যদি চলে এসো চলে আসে ইনভেস্ট করে দেবেন ছাড়বেন না ইনভেস্ট করে দেবেন বাড়ি গাড়ি যা কেনার কিনে নেবেন কিন্তু ওটাকে লিকুইড মানি হিসাবে রাখবেন না রাহুল আদে সব কিনে নেবেন আর একটা হচ্ছে কি বাড়ির রিপেয়ারিংয়ের জন্য বাড়ি যদি আপনি রিপেয়ারিং করতে চাই চাইছেন এই বছরে তাহলে দেখবেন আপনার বাজেট হবে হয়তো পাঁচ লাখ টাকা বাড়ির রিপেয়ারিং খরচা করতে পাঁচ লাখ সাপোজ তাহলে দেখবেন এখানে আপনার মিস্ত্রি কিন্তু বিল বাড়িয়ে দেবে আট লাখ কি দশ লাখ টাকা এই জন্যই বলছি বাড়ির রিপেয়ারিং কাজও যদি যান বুঝে সুঝে বাজেটটাকে ভালো করে আর অত বাজেটের মধ্যে করবেন যতটা আপনার ক্যাপাসিটি আছে বিয়ন্ড ক্যাপাসিটি আপনি যাবেন না সন্তানদের পড়াশোনার বিষয় পেছনে তাদের পেছনে খরচা অনেক বেশি হতে পারে তাতে এটা শুভ কাজ হোক না কোনো অসুবিধা তাদের তো শিক্ষাপ্রাপ্ত হবে কিন্তু আপনার খরচা বেড়ে যাবে হ্যাঁ এখানে এদের জন্য এ মানে বিদ্যার্থীদের ক্ষেত্রে আপনাকে হয়তো লোন লোনটা কিছু নিতে হতে পারে তা সেটাকে আপনি মন মানে মানে মাইন্ডে রেখে নেবেন যে আমি এই খরচাটা করতে যাচ্ছি রিটার্ন আপনি পাবেন একসময় একসময় রিটার্ন পাবেন কিন্তু ঘটনা হচ্ছে যে খরচা তো হয়ে যাবে না আপনাকে বললাম বাজেটের ফেল করে দেবে আপনার আপনি বাজেট কিছু একটা রেখে বাজেট থেকে ফেল করে এগিয়ে যাবে আপনি যে সাধারণ মানুষই হন না কেন ছোটোখাটো চাকরিও করছেন না কেন তাও দেখবেন যে আপনার বাজেট সবসময় এক্সিড করবে তা সেই এক্সিট বাজেটটাকে আপনি হতে দেবেন না সেটাকে কন্ট্রোল করবেন চোদ্দোই মে থেকে পনেরোই জুন অবধি দেখবেন একটা জিনিস হবে দু হাজার একুশে বৃষ রাশির উপরে রবি চলে আসবেন রবি গ্রহ যখনই চলে আসবে তখন কি হবে একটা গ্রহণ দোষ নির্মাণ করবে আর ওই সময়টাতে আপনাদের অর্থাৎ অত্যাধিক খরচা বেড়ে যাবে আপনাকে লোন হয়তো নিতে হতে পারে যদি আপনি কোনো কৃষিকাজে যুক্ত আছেন কৃষিকাজে সে ফার্মিং ল্যান্ড যদি আপনার রয়েছে তাহলে সেখানে কিন্তু ভালো আমদানি করতে পারবেন আবার সেপ্টেম্বর দু হাজার একুশের পরে জায়গা জমি কেনার ভালো সুযোগ আপনি পাবেন মোটামুটি আমি যদি বলতে পারি এখানে যে আপনাদের আর্থিক দিক দিয়ে যদি বলা হয় তাহলে মোটামুটি আপনার যাবে খুব একটা হাই মানে খুব ভালো হাইফাই হবেন না কিন্তু হ্যাঁ হাইফাই হওয়ার সময় আছে কি যেহেতু অষ্টমে রয়েছে আপনার শনি এবং বৃহস্পতি হঠাৎ করে কিছু কিন্তু জীবনে দিয়ে যেতে পারে পরিবার সন্তানে মার আপনার ভালোবাসা পরিবার সন্তানের কথা যদি বলা হয় তাহলে সারাটা বছর হাসিখুশি মহলে বিরাজমান থাকবে আপনার থাকবে এটা কিন্তু জানুয়ারি থেকে মার্চ অবধি আপনাকে পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করে রাখতে হবে সবসময় এটা মাথায় রাখবেন পরিবারই আপনার জীবন কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করবেন মাঝে মাঝে আপনি বহুত বিরক্ত হয়ে যাবেন ভীষণ বিরক্ত হয়ে যাবেন আর বিরক্তির জন্য কি হবে আপনার পরিবারের মধ্যে একটা অশান্তির মাহল তৈরি হয়ে যাবে এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যেখানে সবাই আপনাকে কিন্তু অ্যাভয়েড করবে আপনি এই সময় মাথায় রাখবেন যে পরিবার সাথে হাসিখুচিভাবে আপনি এ করবেন অশান্তির দিন মানে আপনার কি চলছে আপনাদের শনির ঢাইয়া চলছে সরি শনির ঢাইয়া চলছে কিন্তু দু হাজার যা অবস্থা ছিল তার থেকে কিছুটা রিলিফ পাবেন এমন কিছু ব্যাপার নেই যে দু সালে যা আপনার অবস্থা গেছে একুশ সালে কিছুটা রিলিফ পাবেন এবার এই বছর দু হাজার একুশে আপনার শরীর ঢেয়া তো চলছেই কিন্তু পেশেন্স রাখতে হবে আপনাকে আপনাকে পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতেই হবে যা হওয়ার তত হবেই পরিবার লোকেদের সাথে আপনি সদ ব্যবহার করবেন না হলে ভীষণভাবে আপনাকে কিন্তু কষ্ট মানে বোধ করতে হবে সন্তানদের সাথে আমি কি বললাম আপনার স্বভাবের স্বভাবের মধ্যে খিচখিচ বানা চলে আসবে কিন্তু কী হবে সন্তানদের সাথে আপনি কী করবেন স্বভাব কথাবার্তা ভালো করে রাখবেন ভালোভাবে রাখবেন তাহলে কী হবে অকারণে তার সাথে মনমালিন্য হয়ে যেতে পারে আপনার 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 থেকে যারা মানে তাদের উচ্চশিক্ষার জন্য আমি বলেছি তাদের কি হবে তাদের জন্য খরচা তো করতেই হবে বেশি চাপ আপনি তাদের উপরে চাপ সৃষ্টি দিতে যাবেন না বেশি চাপ সৃষ্টি করতে যাবেন না নাহলে সন্তানদের সাথে রিলেশন পুরো খারাপ হয়ে যাওয়ার চান্স আছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনার মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই সময় পুরোপুরি আপনার পেশেন্সের এক্সাম আপনি ধৈর্য ধরে রাখবেন কোনো অসুবিধা নেই টাকা পয়সা আসে যায় কিন্তু আমি বলবো যে আপনারা এত বিরক্তি বোধ করবেন যার জন্য আপনি খিচখিচপ মানে করে করে পরিবারের সমস্ত মানুষদের সাথে আপনি রিলেশন খারাপ করে নেবেন ভালোবাসার যদি কথা বলি তাহলে এখানে একটা জিনিস দেখা যায় আপনার প্রেম ভালোবাসা হবে কিন্তু সেখানে একটা খিচখিচ স্বভাব আপনার থাকবে আপনি দেখবেন আপনার প্রেমিকাকে হয়তো কেন এমন কিছু কথা বলে দেবেন যার জন্য আপনাদের রিলেশন নষ্ট হয়ে যেতে পারে তা সেখানে আপনাদের প্রেমটাকে বজায় রাখার জন্য আপনি শান্ত থাকলে বেশি ভালো আমি আপনাদের এখানে বলবো যে সন্তানদের উপরে খরচা প্রচুর হবে সন্তান সাথে রিলেশান ভালো রাখবেন এবং পরিবারের সাথে আপনার স্ত্রীর সাথে আপনি রিলেশনটাকে ঠিক বুঝিয়ে রাখবেন বাড়ির সমস্ত লোকের সাথে আপনি রিলেশনটাকে ভালো রাখার চেষ্টা করবেন যেহেতু আমি আপনাকে বললাম আপনার শনি আর বৃহস্পতি অষ্টমে রয়েছে এবং আপনার দ্বাদশে কিন্তু রাহু রয়েছে এটা মাথায় রাখবেন আপনার দ্বাদশে রাহুল রয়েছে তার দৃষ্টি আপনার রাশির উপরেও আছে তা সেই সূত্রে আমি আপনাকে এখানেই একটা জিনিস বলবো যে রিলেশনটাকে মেনটেন করে চলবে হলে এমন হতে পারে মানে আপনার ডিভোর্স অবধি মানে হয়ে যেতে পারে এটাকে মাথায় রাখবেন ডিভোর্স হয়ে যাওয়ার চান্স আছে তা সেই সূত্রে আমি বলবো আপনার স্ত্রীর সাথে ভালো হাসিখুশি মাহলটা রাখার প্রথমেই বলবো আর আপনি হাসিখুশি মাহল রাখার চেষ্টা করবেন কিন্তু ব্যাপারটা এমন কিছু কথা উঠে যাবে যেটাকে আপনি রাখবেন রাখতে পারবেন না আপনাকে বিরক্ত করে দেবে লোকেরা আপনাকে বিরক্তি বোধ হবে আপনার মনে হবে যে আমাকে এটা খাটাচ্ছে বা আরও কিছু করছে মানে আপনার কি হবে মনের মধ্যে বিশাল বড় একটা অশান্তি লেগে যাবে সেই অশান্তিটা যাতে না লাগে সেটাকে আপনাকে চেষ্টা করতে হবে দেখুন আপনার অষ্টমে দুটি মাস্টার প্ল্যানেট মেজার প্ল্যানেট শনি আর বৃহস্পতি মানে আপনাকে আপনার পরিবারের উপরে উনি দৃষ্টিপাত করছেন তালে তাল চলতেই হবে আপনাকে মাথায় রাখবেন যেহেতু আমি আপনাকে বলছি আপনার চারটে প্ল্যানেট চারটে মেজার প্ল্যানেট আপনাদের দেখুন কোন কোন হাউসে আছে বুঝিয়ে দিচ্ছি প্রথমে তো দেখুন রাহু আপনার দ্বাদশে কেতু আপনার ষষ্ঠে বৃহস্পতি আর শনি অষ্টমে তার মানে এই মেজার প্ল্যানেট আপনাদের কিন্তু মেজর মেজর জায়গা এমন এমন জায়গা রয়েছে যেখানে আপনাকে বহুত কিছু ভঙ্গ করে দিতে পারে বহুত কিছু নষ্ট করে দিতে পারে রাহু আপনাদের দ্বাদশে আছে তাহলে আপনার কী হবে সুখ হয়তো নষ্ট হতে পারে মানে স্বামী স্ত্রীর মধ্যে সুখ যেটা হয় সেটা নষ্ট হতে পারে কেতু আপনার রোগের ঘরে বসে আছে আপনার শরীর স্বাস্থ্যকে নিয়ে ভীষণ খেয়াল রাখতে হবে অষ্টমে শনি কেতু কষ্ট দিতে পারেই আপনি জেনে রাখুন তার উপরে আপনার চলছে আবার শনি ঠাইয়া প্রেম সম্পর্কে আমি বলবো এখানে বিবাহিত জীবনটাকে মানে প্রেম সম্পর্কে যদি বিবাহিত জীবনের মধ্যে পরিবর্তিত করতে চান তাহলে সেখানে অনেক বুঝে সুঝে স্টেপ তুলবেন হট করে রেগে যাবেন না আপনি মানছি যে বিরক্তি বোধ আপনার করবেন এই সময় আপনাদের ভীষণ বিরক্তি হবে কিন্তু এর মানে এ নয় যে মানে আপনি সামলাতে পারবেন না এমন কিছু নেই যে আপনাকে সামলাতে হবেই সর্বদিক থেকে আপনার বলতে গেলে এটা পরীক্ষা আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কী হতো আমাদের স্কুল লাইফে অঙ্কের পরীক্ষা হতো ম্যাক্সিমাম বাচ্চাদের অঙ্কের পরীক্ষা তো সবারই হয় এবার অঙ্কের পরীক্ষা যখন হতো তখন হার্টবিট বেড়ে যেত যে অঙ্কেতে একটু মিস্টেক হলে তো সব উল্টো হয়ে যাবে তা সেই সূত্রে আপনি বলবেন এটা আপনাদের অঙ্কের পরীক্ষা মানে এই অঙ্কের পরীক্ষা আপনাকে মাথা চাক্ষু রেখে যোগ বিযোগভাবে ভালো করে দেখে আপনাদের এগোতে হবে নাহলে আদারওয়াইজ ভীষণ লস হয়ে যাবে আপনি খেয়াল রাখুন আমার কথা বুঝে শুন বুঝে চলুন নাহলে আপনি ভীষণভাবে ভীষণভাবে মানে কি বলবো যে বিপত্তির মুখে চলে যেতে পারেন আপনি আপনার পরিবার আপনার ব্যবসা আপনার চাকরি সব কিছু আপনাকেই সামলাতে হবে তাহলে মাথা ঠান্ডা রেখে এই বছরটাকে কাটিয়ে দিন কোনো অসুবিধা নেই আপনি এমন নয় যে ভালো সময় পাচ্ছে না ভালো সময় পাবেন ভালো সময় অনেকগুলো আসছে শুধু এটাই বলবো যে বাজে সময় যেগুলো আসছে সেইগুলোতে আপনার অ্যালার্ট থাকবেন চাক্ষুষ থাকবেন নাহলে ভীষণ বিপদে পড়ে যেতে পারেন এবার আপনাকে জানাচ্ছি আপনাদের হেলথের ব্যাপারে প্রথমে তো আপনাদের জানাচ্ছি যে আপনার টেনশন থেকে সবসময় দূর থাকবেন অকারণে টেনশন বাড়িয়ে ফেলবেন না টেনশান আপনি আপনার টেনশান আপনার নিজের কারণেই হবে শনি ঠাইয়া চলছে হালকাভাবে নেবেন আর প্রত্যেক শনিবার করে যদি পারেন বড় ঠাকুরের মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে আসবেন তেইশে মে থেকে এগারোই অক্টোবর দিন শনি বক্রি থাকবে মানসিক অশান্তি ভীষণভাবে দেখা যাবে তার জন্য কী হবে এখানে আপনার দুর্ঘটনা হতে পারে রক্ত সম্পর্ক কিছু প্রবলেম দেখা যেতে পারে হার্টের প্রবলেম দেখা যেতে পারে ব্লাড প্রেশার আপনার হাই হয়ে যেতে পারে এবং পাইলসের সমস্যা দেখা যায় বিভিন্ন রোগের আপনি মানে আক্রান্তে মানে বিভিন্ন রোগে আপনি জড়িয়ে যেতে পারেন মানে কি বলবো তাহলে এখানে কি করা উচিত আপনাকে মেডিটেশন করা উচিত যোগব্যায়াম করা উচিত মার্ক মার্কে মানে কি মর্নিং ওয়াক করা উচিত এবং তার মাধ্যমে কী হবে আপনার মাথার থেকে বোঝাগুলো হালকা হবে না হলে ভীষণভাবে প্রবলেম্যাটিক হয়ে যেতে পারে দেখুন যাত্রা আর ভ্রমণ মানে দ্বাদশে রাহুল দেশ বিদেশে তো ঘোরাবেই কাজের সূত্রে হোক ব্যবসার সূত্রে হোক আপনার ঘোরাবে কিন্তু হয়তো যদি আপনি ভাবছেন খুব ভালো লাভ হবে সেরকম কিছু একটা দেখা যেতে নাও পারে কিন্তু আপনি বুঝে শুয়ে যাবেন ব্যবসায়ী বা কর্মসূত্রে যদি যাত্রা হবে ব্যবসায়ী বা কর্মসূত্রের জায়গায় আপনার যায় বাইরে যাওয়া হবেই কিন্তু আপনি এটা মনটাকে ভারী করবেন না মনটাকে হাল হালকা রেখে যাবেন নালে ওখানে কি কোনো আপনি অসুখ বিসুখে পড়ে যেতে পারেন আর আপনার থেকে মানে সব থেকে বড়ো হচ্ছে মানসিক শান্তিটাই সব থেকে বড়ো মানে মানসিক শান্তি মানে আপনার যদি বাইরে ঘুরতে ফুরতে যদি যাচ্ছেন সেখানে বলবো যে আপনি হয়তো দেখবেন এটা একটা জিনিস বোঝা যায় যে আপনি কোনো মানে তীর্থযাত্রাতে গেলেন সেটা আপনার মানসিক শান্তির জন্য হয়তো আপনি একা চলে যেতে পারেন এটা একদম খাঁটি কথা কোনো মঠে আপনি গিয়ে দেখবেন ঘন্টার পর ঘণ্টা বসে যেতে পারেন বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো পড়াশোনা চাকরি সূত্রে বাইরে যাওয়ার তো এখানে নিশ্চয়ই দেখাচ্ছে আর পড়াশোনা মানে কি চ্যালেঞ্জ আমি সবসময় পড়াশোনাকে চ্যালেঞ্জ বলি যে সবসময় আমার চ্যালেঞ্জ তো নিতেই হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সবসময় চ্যালেঞ্জ যারা চ্যালেঞ্জ নিতে পারে তারা পড়াশোনা করে না এটা জেনে রাখুন যারা চ্যালেঞ্জ নিতে পারেন তারা পড়াশোনা করে না একদম মাথায় রাখবেন আপনাকে জিততেই হবে আপনি যেতে জেনে রাখুন যে আপনার সামনে কেউ দাঁড়িয়ে আছে তাকে আপনাকে ওভারটেক করতেই হবে যে বিদ্যার্থী এটা যে শিখে যাবে সে জীবনে কোনোদিন হার তার পেয়ে মানে আসবে না সে সবসময় জিতবে যে জেতার ক্ষমতা ক্ষমতার চিন্তা রাখে সে সবসময় মানে হারটাকে কাছে আনতে দেয় না জিতবো আজকে হেরে কেন তো কী হয়েছে আবার জিতবো আবার জিতবো সেই সেই মনোদ মনোদ মানে আপনি মনের মধ্যে যে জোর রাখতে পারেন সবসময় জিতবেন মিথুন রাশির ক্ষেত্রে আমি কিছু আপনাদেরকে উপায় বলব দেখুন উপায় তো আছে অনেক আমি আপনাকে কিছু সিলেক্টিভ উপায় বলেছি যেগুলো যদি আপনি সুবিধাভাবে করতে পারেন তাহলে ভীষণ ভালো হবে আপনি যদি কোথা থেকে একজোড়া পাখি পান যে কোনো পাখি যদি পান সেটাকে খাঁচায় নিয়ে এলেন ধরুন সেটাকে উড়িয়ে দেবেন আর সেই খাঁচা খালি খাঁচাটাকে বাড়িতে রাখবেন না প্রথম কথা যদি বুধবার এটা যদি টিয়ে পাখি পান তো আরও ভালো মানে বুধবার যদি তাহলে দেখবেন আপনার বহুবিধ কষ্ট যেটা আপনার মাথার উপরে আসার দেখাচ্ছে হয়তো বাড়িতে একটা কোনো অঘটন ঘটে যেতে পারে তার থেকে বাচ্চার জন্য কিন্তু এই উপায়টা করলে ভীষণ ভালো হয় গণেশজিকে প্রতি বুধবার করে একুশটি দুর্বার দুটো লবঙ্গ অর্পণ করবেন আর সেই দুটো লবঙ্গ পরে আপনি মানে খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই প্রয়োজনীয় নারী যদি কোনো এমন কোনো নারীকে আপনি জানেন বা চেনেন বা আপনার পরিবারের মধ্যে কেউ আছে তাকে যদি হেল্প করতে পারেন এর থেকে বড় আপনাদের কিছু আর মানে কি বলবো যে কেমন কাজ হবে না মানে এটা করা মানে কি ভীষণ বড় কাজ হবে আপনার মানে ওনার হেল্প করা মানে আপনার বিশাল বড় একটা আশীর্বাদের জায়গা আপনি পেয়ে যাবেন প্রত্যেক গণেশ চতুর্থীতে আপনি গণেশজিকে লাল জবা ফুলের মালা পরান ভীষণ ভালো ফল পাবেন এবং তার সাথে ওনার পেটে একটু হাত বুলিয়ে দেবেন প্রতি বুধবার করে বা ডেলিও করতে পারেন কিন্নর মানে বুঝতে পারছেন যে হিজড়ে যাদেরকে বলা হয় তাদেরকে বুধবার দিন কোনো সবুজ জিনিস যদি দান করতে পারেন সে মাসে একবার দু মাসে একবার করতে পারেন তিন মাসে ছ মাসে একবার দেবেন যদি সবুজ জিনিস যেমন সবুজ ছাড়ি হলো চুরি হলো যাই সবুজ জিনিস পেয়ারা হলো হয়তো আপনি যে কোনো জিনিস বুধবার যদি দান করেন তাহলে ওদের আশীর্বাদ আপনাকে সারা বছর ভালো করে নিয়ে যেতে পারবেন এবার কাজে যাওয়ার সময় কি করবে একটু মানে আদা কাঁচা আদা একটু নিয়ে মুখে নিয়ে বেরোবেন আর একটা কথা বলে রাখি পাঁচটা তুলসী পাতা বুধবার দিন নিজে বালিশে তলায় রেখে ঘুমাবেন তুলসী পাতাটাকে দিনের বেলা তুলে নিতে হবে রাত্রিবেলা তুলসী পাতা তুলতে নেই গাছ থেকে তুলতে নেই তাহলে সকালে তুলে রেখে দেবেন রাত্রিবেলা আপনি গাছ নিজের বালিশে তলায় রেখে শুয়ে যান একুশ দিন তুলসী পাতা বাসি হয় না এটা জেনে রাখবেন একুশ দিন তুলসী পাতা বাসি হয় না এবার আপনি প্রতি বুধবার করে তুলতে পারেন বা আপনার ইচ্ছে যদি হয় ওটাই থাকবে একুশ দিন থাকলো তারপর আবার নতুন করে বসিয়ে দিলেন শুভ রঙ হচ্ছে আপনার কি সবুজ আর গ্রে আপনার শুভ রত্ন হচ্ছে পান্না মানে শুভ অঙ্ক হচ্ছে পাঁচ এবং তার মধ্যে পাঁচ চোদ্দ তেইশ পাঁচ পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখ এটা কিন্তু আপনাদের জন্য শুভ দুই এগারো কুড়ি তারিখ দুই এগারো আর কুড়ি তারিখ আপনাদের জন্য খুব ভালো নয় অশুভ তারিখে তাকে বলবো এবং শুভ দান কী করবেন দান করতে পারেন সবুজ মুগ ডাল যেমন গোটা মুগ ডাল হলো পেয়ারা হলো ফল হলো কোনো কৃষ্ণ রাধাকৃষ্ণ মন্দিরে যদি আপনি কিছু মিষ্টি দিয়ে আসেন বা ফল দিয়ে আসেন এটা কিন্তু খুব ভালো কাজ করবে আপনার আমি আপনাদের কাছে এটাই বলবো যে মিথুন রাশির ক্ষেত্রে দেখুন মেলাজোলা ফল আপনি যদি ভাবেন খুব ভালো হবে তা নয় খুব খারাপ হবে তাও নয় এখানে একটা জিনিস এই বছরে দেখা যেতে পারে হয়তো মিথুন রাশি ভাই বোনরা যারা আছেন বা জাতক জাতিকা যারা আছেন তাদের একটা প্রাপ্তি তো একটা হবেই হঠাৎ করে সেটা এটা হঠাৎ করে আপনি কিছু এটা পাবেন যে জিনিসটা আপনি কল্পনা করেনি এটাই আপনাদের কাছে একটা প্লাস পয়েন্ট আমি বলে দিচ্ছি হঠাৎ করে কিছু একটা এমন সুযোগ ঘটবে যেটা আপনি চিন্তাই করেন আবার দেখুন আমি আপনাকে বলে রাখি যদি আপনারা বিশ্বাস করতে পারেন লটারির কথা বলেন তো আপনার অনেক তাহলে মিথুন রাশির সব রাশির থেকে আমি বলে রাখি মিথুন রাশি জাতক জাতিকা দেখে নেবেন এই বছর দু হাজার একুশ সাল আপনাদের লটারি এটা একদম শিওর আপনি জেনে রাখুন কারণ হঠাৎ প্রাপ্তি যুগ আমি বললাম আপনার মানে এমন হয় গুপ্ত ধন যদি অনেক সময় থাকে না মাটির তলায় ধন ইত্যাদি থাকে পয়সা টাকা পয়সা থাকে বা পৈতৃক সম্পত্তি কিছু আপনি চিন্তাই করতে পারেন আপনারাই পাবেন মিথুন রাশির ক্ষেত্রে আমি বলি হঠাৎ করে কিছু একটা প্রাপ্তি যুগ দেখাচ্ছে হঠাৎ করে শেয়ারের মাধ্যমে পেয়ে যেতে পারেন তা সেই সূত্রে আপনাদেরকে এটাই বলবো যে নিজে নিজের চোখটাকে খুলে রাখুন আর মনটাকে শান্ত রাখুন মনটাকে শান্ত রাখতে হবে বিরক্ত হবেন না কোনো কথায় বিরক্ত হবেন না যে যা বলছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এটা বলে চলে যান কিন্তু বিরক্ত হলেই আপনার মুশকিল পড়বে মিথুন রাশির ক্ষেত্রে আমি আপনাদের সব কিছু জানালাম এবার আমি আপনাদেরকে জানাচ্ছি একটা জিনিস যে আপনারা আমার প্রোগ্রাম দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের জানান যদি ভালো লাগে আর যদি ভালো লাগে তো লাইক করবেন নাহলে কোনো ব্যাপার না ডিসলাইক করে দেবেন মানে আমার কথা হচ্ছে কি যদি আপনার ভালো লাগে তা আপনার ফ্যামিলি লোককে অন্তত শেয়ার করুন আপনাদের ভীষণ মজা পাবেন ভালো লাগবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার